পৃথিবীর সভ্যতার সবক আপনাদেরকে সকাল বিকাল যারা দেয়, আমাদেরকে সকাল বিকাল যারা দেয়, আমাদেরকে সবক শোনায়, আমাদেরকে পড়ায় যে সভ্যতা ভদ্রতা, কিসের গণতন্ত্র, কিসের আপনার ওই মানবিক গুণাবলী, মানবাধিকার, এগুলোর সবক যারা দেয়, এরাই ওই সমস্ত হাসপাতালে নিরীহ নিরপরাধ নিরস্ত্র রোগী অসুস্থ এবং চিকিৎসাধীন মানুষকে নির্মমভাবে হত্যার সমর্থন করে। এই মানুষগুলো আবার আমাদেরকে মানবতার সবক দেয়, তারা আমাদেরকে মানবাধিকার সবক দেয়। আমাদের সমাজে বেশিরভাগ মানুষই আমরা অন্ধ, আমাদের চোখ থাকতে আমরা চোখ দিয়ে দেখি না, অন্তর থাকতে আমরা উপলব্ধি করি না, আমরা ভালোকে ভালো মন্দকে মন্দ অনেকেই আজকাল উপলব্ধি করতে পারি না। এখনো পর্যন্ত এই অনুভূতিটুকু আমাদের জাগ্রত হয়নি। যে সমস্ত মানুষেরা পাখির মতো মানুষ হত্যা করা তাদের কাছে কোনো ব্যাপার না, কোনো বিষয় না, তারা আমাদেরকে মুসলমানদেরকে মানবাধিকারের সবক শোনায়। আমরা আবার মনে করি তারা মানবাধিকারের ধ্বজাধারী, তারা বোধহয় মানবাধিকারের মানুষের অধিকারের ব্যাপারে খুব বেশি সচেতন। আমি প্রায় বলার চেষ্টা করি, মুসলমানের সন্তান বাঘের বাচ্চা শিয়ালের কাছে যাচ্ছে বীরত্ব শিখতে, আজকে আমাদের অবস্থা হয়েছে সেরকম। আপনি যে দিনের অনুসারী, এই দিনে নাই এমন কিছু নাই, যা প্রয়োজন তার সব কিছু এখানে আছে। আপনার কারোর কাছ থেকে ধার করার প্রয়োজন নাই, ওরা আপনারটা ধার করে নিয়ে আপনাকে আবার সবক দেয়। আপনি প্রাউড ফিল করেন এজ এ মুসলিম এবং মুসলমান খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করে। মুশকিল হলো আমরা মুসলমানই তো খাঁটি মুসলমান না, বড় গলায় কথা বলার সেই মানসিক শক্তি মনোবলই তো আমাদের নাই, কারণ আমরা ম্যাক্সিমাম মুসলমান আজকাল শুধুমাত্র নামে মুসলমান। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বলিদান কোত্থেকে আসবে? আল্লাহর জন্য একটু হারাম টাকার লোভই ছাড়তে পারি না, আর কি ছাড়তে পারবো আমি? আল্লাহর জন্য ফজরের সময় কম্বলটা ছাড়তে পারি না, আর কি ছাড়তে পারবো আমি? জীবন দেওয়া তো অনেক পরের কথা। আল্লাহর জন্য আমার কাছে হারামের হাতছানি আছে, আমি অবৈধ পথে টাকা কামাই করতে পারতেছি, কিন্তু আল্লাহর জন্য আমি নো করে দেবো, আমি খাবো না, আমি নেবো না। একটা চাকরি আমার অনেক গুরুত্বপূর্ণ, আমার জন্য আল্লাহর জন্য প্রয়োজন, সেই চাকরি আমি ছেড়ে দিব, ওইটার লোভ আমি ছেড়ে দিব। এতটুকু স্যাক্রিফাইস তো আমরা করতে পারি না। আমার রাগ এসেছে, চাইলে অনেক কিছু বলতে পারি করতে পারি, কিন্তু আল্লাহর জন্য বললাম না করলাম না, এইটুকু তো স্যাক্রিফাইস করতে পারি না। আমাদের দিয়ে কি হবে? পৃথিবী আজ মুসলমানে ভরে গেছে, কিন্তু সেই 313 জন মুসলমানের অভাব আমরা অনুভব করছি, যারা বদরে মুসলমানদের বিজয়ের সূচনা করেছিলেন, সেই মুসলমানের বড় অভাব। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আসুন ইমানে আমলে চিন্তায় চেতনায় আদর্শে নীতিতে নৈতিকতায় আমলে আচরণে লেনদেনে উপার্জনে আয় ব্যয় সামাজিকতায় সব ক্ষেত্রে কোরআন এবং হাদিস একজন মুসলমানের যে চিত্র অঙ্কন করে দিয়েছে, একজন মুসলমানের যে রূপ সেখানে লিখে দিয়েছে, আসুন সেই রূপে নিজেকে সাজাবার চেষ্টা করি, সেই মুসলমান হওয়ার চেষ্টা করি, এবং এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদের অন্তরে সকল ভালোবাসা সকল বৈরিতা সেটাকে আমরা গড়ে তোলার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।